জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও মুজিব শতবর্ষ পালন উপলক্ষে ঝিনাইদহের বেতাই গ্রামে অনুষ্ঠিত হল গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। ঐতিহ্যবাহী প্রতিযোগিতার বিস্তারিত জানতে সাজ্জাদ হোসেনের তথ্যচিত্রে দেখুন বিশেষ প্রতিবেদন। আধুনিকতার এ যুগে হারিয়ে যেতে বসেছে গরুর গাড়ির ব্যবহার, একই সঙ্গে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। ঐতিহ্যকে ধরে রাখতে গান্না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাবের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। এই ঐতিহ্যবাহী গরুর গাড়ি এই যে খেলা, এই প্রতিযোগিতা প্রতি বছর এখানে হয়। এখানে এই প্রতিযোগিতা ধরে রাখার জন্যে তিনবারের চেয়ারম্যান বর্তমান এক্স চেয়ারম্যান আব্দুল ওয়াহাব সাহেব ইনি অগ্রণী ভূমিকা রাখেন এবং এই যত সংগঠনের এই সংগঠিত করা এই এটা ধরে রাখার জন্যে আমরা আশপাশের সবাই সহযোগিতা করি এবং ভবিষ্যতেও এই গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী গরুর গাড়ির খেলা যাতে সুন্দর সুষ্ঠুভাবে আরও সুন্দরভাবে আগামী দিনও চলে সেই ব্যাপারে আমরা সক্রিয় ভূমিকা রাখব। ব্যতিক্রমধর্মী ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্নের উদ্দেশ্যে প্রতিযোগিতার মাঠে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন 220 জন স্বেচ্ছাসেবক। প্রত্যেক বছর এই খেলাটা করাবো আমরা, আমার এলাকার লোক সার্বিক এলাকার লোক সাহায্য করে, বা এখানে ইউপিসি চেয়ারম্যান আছে, মেম্বার আছে, সবাই এতে এ সময়ে কয়েক হাজার দর্শক মাঠে উপস্থিত থেকে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। এই প্রতিযোগিতাকে ঘিরে আনন্দ মেলা ছিল বাড়তি আকর্ষণ। গ্রাম্য এই মেলাকে কেন্দ্র করে নাগরদোলা কসমেটিক্সের দোকান, খাবারের দোকান সহ নানা ধরনের অস্থায়ী দোকানপাটে ছিল নানা বয়সী মানুষের ভিড়। গত 10 বছর ধরে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলা সহ যশোর এবং আশপাশের বিভিন্ন জেলা থেকেও মোট 15টি গরুর গাড়ি এই প্রতিযোগিতায় অংশ নেয়। আমার বাসা মহেশপুর থানা কাকমারি গ্রাম। 10 বছর যাবত খেলা করছি, এই গরুর গাড়ি খেলা অত্যন্ত ভালো লাগে। ভালো লাগার কারণে খেলা করে ভাই কাজ কাম যেতে 1 কোটি টাকা লস হয়ে গেলে সে দেখবো না, খেলা করবো। আমি গরুদের একটা টেলিভিশন পাইছি, সাইকেল পাইছি, প্রেশার কুকার, মোবাইল টোবাইল অনেক কিছুই পাইছি। এখন আমি মূলত আমার গ্রামের লোক, আমার এক ভাই আছে জিয়াউর রহমান, ও অনেক আগের থেকেই গরুর খেলাধুলা করে। আমি ছিলাম বিদেশে, আমি বিদেশ থেকে এসে আজ 2 বছর এই খেলায় এই বছর লাগছে আর কি। মাঠে আমরা 4-5 বার প্রাইজ পাইছি, গতবারও পাইছিলাম, তার আগে পাইছি, এবছরও 2 দিন ফার্স্ট হয়েছি। যখন কিসমতপুর কিসমত গ্রাম আর জীবননগর বাঁকা 2 মাঠ তুলেছি, 2 মাঠে ফার্স্ট হয়েছি। সে তো আমি পুরস্কারের আশায় আসছি না, কী হবো না হবো সেটা পরের কথা। দর্শকের আনন্দ বা দর্শকের অনেক উৎসাহ আমার সাথে আছে, বা আমিও দর্শকের আনন্দ বিনোদন দেওয়ার জন্য আমি এই খেলা ধরে রাখিছি বা খেলার জন্য আসছি। সকাল 11টা থেকে শুরু হয়ে এই খেলা চলে সন্ধ্যা পর্যন্ত। খেলা শুরুর আগ থেকে হাজার হাজার দর্শক মাঠে জড়ো হয়। দূর দূরান্ত থেকে আসা নারী পুরুষ ও শিশু এই প্রতিযোগিতা উপভোগ করেন। হ্যাঁ, আমি আসছি গোপালগঞ্জ থেকে। মূলত আমাদের এই পুরান ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, তাই আমার খুব শখ ছিল যে যেন আমি গরু দাবটা দেখতে পারি। গত বছর আমি নেটে দেখছি কিন্তু নিজে দেখতে পারি নাই, এজন্য আমি এবার নিজে আসছি দেখা দেখার জন্য। গরুর গাড়ি খেলা দেখতে আসছি। কেমন লাগছে এখানে এসে? ভালো। আমার নাম মোহাম্মদ সাজিব হোসেন, আমি কোটসাবুর থেকে আসছি। গ্রাম বাংলার যে ঐতিহ্য, এই খেলা কোথাও দেখা যায় না। আমরা বিভিন্ন সময় ইউটিউবে টিভিতে দেখেছি, আর সরাসরি দেখার জন্য এখানে আমরা আসছি যে গরু দৌড় খেলা হবে গ্রাম বাংলার ঐতিহ্য। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ ধরনের বিনোদনমূলক আয়োজনকে গ্রামগঞ্জের মানুষ এবং সাংবাদিকদের বলতে চাই, এরকম গ্রামে এরকম উৎসব, আপনি শহরে এরকম উৎসব করার মতো স্পেসই নেই, কিন্তু এখানে সেই উৎসব করার স্পেস আছে। সেই জন্য মনে করি যে এই আয়োজনটা মানুষকে বিনোদন দেবে, মানুষকে মাদক মুক্ত রাখবে, সন্ত্রাস মুক্ত রাখবে। এবং এই জায়গাটা ছিল আগে সন্ত্রাসের অভয় অরণ্য, সবচেয়ে যে কোনো লোকরে গান্নার নাম বললে সেখানে শঙ্কিত হতো দেশে বিদেশে। সেই জায়গায় কিন্তু এখন
এই জায়গায় পৌঁছে গেছে যে না গান্না আর এখন সন্ত্রাসের জায়গা নাই, গান্না এখন বিনোদনের জায়গায় পরিণত। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম স্থান অধিকার করেন মহেশপুর উপজেলার খালিশপুরের আবু সাইদ, তাকে প্রথম পুরস্কার হিসেবে একটি গরু উপহার দেওয়া হয়। গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণে এমন উদ্যোগ চলমান থাকলে পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসনের হাত থেকে বাঁচানো সম্ভব হবে তরুণ প্রজন্মকে, সেই সাথে ধরে রাখা সম্ভব হবে দেশীয় সংস্কৃতিকে। সাজ্জাদ হোসেন, চীনেদা টিভি।